سبحان الله নামাজ নামাজ নওজবকরা ও মুরব্বি বাবাজিরা বয়স হয়ে গেছে নামাজের জন্য খেয়াল নাই বড় বদনসিব এটা আজান যখন হবে ওজুবানা বোজুবানালে হাতের সগরা গুনাহগুলো maaf হয়ে যায় মুখ ধৌত করলে মুখের সগরা গুনাহগুলো maaf হয়ে যায় মুখমণ্ডল ধৌত করলে মুখের সগরা গুনাহগুলো maaf হয়ে যায় মাথা মাসে করলে মাথার সগরা গুনাহগুলো maaf হয়ে যায় দুই পা ধৌত করলে পরে দুই পায়ের সগরা গুনাহগুলো maaf হয়ে যায় বান্দা যখন মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লেখা শুরু হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা বলে আল্লাহ তখন বলেন হামিদানি আবদি মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি হাদা বাইনি ওয়া বাইনা আবদি বান্দা যখন ওয়াল দালিন যখন বলে আল্লাহ বলেন ও বান্দা তুই যা চাইছিস আমি তাই কবুল করে নিচ্ছি বান্দা যখন সেজদায় যায় রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান আল্লাহ বলেন ফেরেশতারা দেখ আমার বান্দাগুলো কেমন করে সেজদা দিচ্ছে তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার তাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম সবে নামাজ পড়বো না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা আহাদু ওয়া আতা যাকাত নাম্বার 4 হলো যারা যাকাত দেবে যাকাত দিতে হবে নফল সুন্নাত ওয়াজিব মনে করে না ফরজ মনে করে ফরজ মনে করে যাকাত দেব আমরা জোরে বলি ইনশাআল্লাহ যার কাছে একটা আইফোন আছে সে যাকাত দেওয়ার মালিক সে যাকাত দেবে কথা কি বোঝা গেল যার কাছে একটা আইফোন থাকে সে যাকাত নেবে না দেবে নেবে না দেবে সম্মানিত ভাইরা অনেক লম্বা কথা ছিল কিন্তু সময় তো চলে গেল 12টা বাজে কি করব দোয়া করি না দোয়া করব না তাহলে এমনি চলে যাই আচ্ছা হ্যাঁ বুঝিনি আরো চালাবো চলুক না ভাই চলো হুজুর বলে যাক জি বলি আলহামদুলিল্লাহ আজকের যে শ্রোতা গুলো এই শ্রোতা হচ্ছে অরিজিনাল শ্রোতা আলহামদুলিল্লাহ কোন নড়াচড়া নাই কি আদব আখলাক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলে আল্লাহুম্মা আমিন কিছু কিছু এলাকার শ্রোতা পাই ওই টাকি মাছের মতো যে যেটা ভর্তা খায় ওটাকে কি মাছ বলে আর গুটি গুটি মাছ আচ্ছা গুটি মাছ এটাকে যদি আপনি ওজন করার জন্য কোনো পাত্রে তোলেন আর মাপতে যদি আধা মিনিট দেরি করেন মাপা হবে হবে না তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে ওরকম ওই টাকি মাছের মতো খালি নড়াচড়া করে কিন্তু আজকে আমি আপনাদের এই অংশগ্রহণ এবং এই পিন পতন নিরবতা প্রমাণ করছে যেন সাহাবিদের কোন একটা লক্ষণ আপনাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখে কি ঠিক রাখে বলেন ওয়াদা অঙ্গীকার আজকে যদি আমার দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন একটা মহল যদি যারা সমাজ চালিয়েছেন রাষ্ট্র চালিয়েছেন ওয়াদা ঠিক রাখত আমার দেশ হতো গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত রাষ্ট্রগুলোর একটি উন্নত রাষ্ট্র কিন্তু আমার দেশে টাকা থাকে না পাচার হয় থাকে না পাচার হয় 21 লক্ষ কোটি টাকা কোন ফেরেশতারা পাচার করলো সব আমরা খেয়েছি পাচার করে কারা আর মামলা খায় কারা সময় কথা বলবে সময় কথা বলবে হারামের কোনো আরাম নাই হারামের কোনো আরাম নাই সময় কথা বলবে বান্দার হক নষ্ট করলে তুমি জান্নাত পাবা না জনগণের টাকা যারা মেরে খেয়েছে জান্নাত পাবে না তারা পাবে না পাবে জান্নাত পাবে না দুটো গুনাহ না করে মরবো আমরা একটা হলো শিরকের গুনাহ না করে আর একটা হচ্ছে বান্দার হক নষ্ট না করে আমরা মরবো বান্দার হক হক যদি কেউ নষ্ট করে আর শিরকের গুনাহ করে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত জান্নাত থাকবে না তার বান্দার হক নষ্ট করার মতো মানুষ আমার দেশে আছে না নাই আছে না নাই বনের সম্পত্তি মেরে খাওয়ালো অপরের জমি দখল কইরা পুকুর দখল কইরা মাছ মেরে খায় আছে না নাই শত শত বিঘা পুকুর ক্ষমতার দাপট দেখায় অন্যের জমি দখল করে পুকুর মেরে পুকুরের মাছ কি মেরে খাচ্ছে আছে না নাই এগুলো হারাম
শান্তি পাবেন না ওয়াদা ঠিক রাখতে হবে ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা আহাদু ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউউন এটা হচ্ছে ইমানদারদের গুণ আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দান করুন জোরে বলি আমিন সর্বশেষ হলো ওয়াসসাবিরিন যারা ধৈর্যশীল আসিয়ার ধৈর্য সবচেয়ে কম না সবচেয়ে বেশি আমার আসিয়া মায়েরা আছে কি এখন তো মেয়েদের নাম আসিয়া রাখে না তো আসিয়া মারিয়াম কুলসুম ফাতেমা রহিমা আর কি আছে রুকাইয়া জাইনাব এগুলো নাম রাখে না নাম রাখে কি জানেন কি নাম বলে হ্যাঁ সুইটি বিউটি শম্পা চম্পা কুতকুতানি সুলকানি খাও যাবে আছে না নয় এগুলোর নাম কোনো নাম না আবার ছেলেদের নাম কি নাম জানেন ট্যাবলেট ক্যাপসুল বল্টু পটল আছে না নাই বলেন তো আছে না নাই এক বেচারির নাম পটল বললাম তোমার নাম পটল রাখলো হুজুর আমার বাপ খুব পটল খেতে পছন্দ করত পটল এগুলো নাম না বাচ্চা যখন জন্ম নেবে পাঁচটা কাজ কয়টা কাজ আজান কি দেওয়া বলেন আজান আগে আজান দেবে কে মুয়াজ্জিন না বাপ আস্তে কয় ভাড়া দিয়ে সব হয় বলেন তো সবকিছু ভাড়া দিয়া হয় ভাড়া তো নেবেন কেন বাপ পড়ছে আপনার দোয়া করবে হুজুর ওই দোয়া তো হবে না আপনার বাপ পড়েছে আপনার দোয়া করতে হবে আপনার সন্তান জন্ম নিয়েছে আপনাকে আজান দিতে হবে আপনি আজান দিবেন সব জায়গায় ভাড়া চলে না এরপরে সুন্দর একটা নাম উপহার দিবেন সুন্দর নাম এটা বাপ মার উপরে সন্তানের একটা হক এবং যার যে নাম সেই নাম না ডেকে অন্য নামে ডাকা এটা হালাল না হারাম হারাম একটু কালো হয়েছে এই কালো ওই দিকে আয় এটা হারাম এটা বলা যাবে না একটু চোখটা নাই অন্ধ মানুষ কানা বলা যাবে না একশো কাছে একশো নাই দেড় ব্যাটারি এই আছে না নেই বলে এগুলো ঠিক না এগুলো হারাম এগুলো কি বলেন হারাম সূরা হুজরাত পড়বেন আমি যদি আসি এখানে কখনো মনে করে দিবেন সূরা হুজরাত থেকে সেদিন কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ কোরআন তো বিশাল আলোচনা শুরু হয় শেষ হয় না সূরা হুজরাতের দশটা হুকুম আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে দিয়েছেন সেদিন বিস্তারিত এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বলো আমি পাঁচ বছর ছয় বছর চাপাই আসতে পারিনি মাঝখানে কি যেন হয়েছিল আল্লাহ জানে কোন ফেরেশতারে কি করছে আল্লাহ জানে তো যাই হোক এবার একটু মাহফিল আসতে পারতেছে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা ধৈর্য আমরা মা যারা আছেন মেহরবানি করে মাদের হতে হবে সুইটি বিউটির মতো না আসিয়ার মতো কার মতো আসিয়ার মতো তাহলে একটা নবজাতকের জন্য বাবার পাঁচটা কাজ এটা বলেই ফেলি এক নম্বর আজান দেওয়া এক নম্বর কি আজান নাম্বার দুই কি সুন্দর নাম কি নাম সুন্দর নাম উপহার দেওয়া অর্থবোধক নাম তো একজন বেচারি প্রত্যেকদিন কোরআনের পরে তো সূরা রহমান পরে তো বারবার তুকাস জীবান শব্দটা আসছে তুকাস জীবান বারবার আসছে কোরআন শরীফে তো না বুঝেই তুকাস জীবান রাখছে পর হুজুরের কাছে সে বলতেছে হুজুর কোরআনে কারিমের মধ্যে বারবার তুকাস জীবান শব্দটা পাইলাম এই জন্য আমার নাম সন্ধ্যার নাম রাখছে তুকাস জীবান তুমি কি জানো তুকাস জীবান মানে কি না তো কি মিথ্যাবাদী মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা প্রতিপন্ন করা তো নামটাও হতে হবে অর্থহীন অর্থবোধক অর্থবোধক নামটা যেন সুন্দর হয় অর্থবোধক হয় আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নাম্বার তিন আকিকা দেওয়া কি দেওয়া বলেন তো আচ্ছা আকিকা মানে হলো টিকা আকিকা মানে কি বলেন টিকা টিকা দেওয়া আকিকা যখন করবেন ওই সন্তানের জন্য সপ্তম দিনে ছাগল দিবেন ওই যে আপনি ছাগলটা দিলেন আকিকাটা দিলেন আপনি নিজেও গোশত খাবেন সবাইকে খাওয়ায় দিবেন আকিকার গোশতের হুকুম আর কোরবানের গোশতের হুকুম দুই না এক এক যার নামে আকিকা হচ্ছে তার মাও খেতে পারবে তার বাবাও খেতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু শর্ত হচ্ছে আকিকা দিতে হবে কোনতম দিনে বলেন তো সপ্তমতম দিনে টিকা যদি সপ্তম যদি টিকার যে মেয়াদ থাকে ওই দিনে যদি না দেন তিন মাস পরে দেন সেই টিকার মেয়াদ কি কাজ হবে কাজ হবে না তো
আল্লাহর পক্ষ থেকে টিকাটা দেওয়ার যে সিস্টেমটা দেওয়া হয়েছে সেটা হলো সপ্তম দিনে। কোন দিনে বলেন তো? সপ্তম দিনে। আমরা এগুলো আমল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে হতে হবে কার মতো? বলেন কার মতো? আসিয়ার মতো। আসিয়ার মধ্যে ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ তাকে এত ধৈর্যশীল বানিয়েছিলেন, তিনি মানুষ হয়েছেন, বলে তিনি সংসার করেছেন কার সাথে? বলেন কার সাথে? খুব বুজুর্গ মানুষ, বুজুর্গ বুজুর্গ। সবচেয়ে বড় বদমাইশ ছিল ফেরাউন। সেই ফেরাউনের ঘরে থেকে ইমানটাকে টিকে রাখা সহজ না কঠিন? সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেক কঠিন, অনেক কঠিন। আমার মাদের জন্য শেষের দিকে একটু বলে ফেলতে চাই, এই বলেন এই ফাউল কেন করতেছে এখন? আমার বসে একে গেছে, ও একে গেছে, যান একে যান, কেউ তিনে যায় না। এক বোঝা যায়, দুই বোঝা যায়। অনেকদিন আগে এক বুড়ো চাষা কুড়িগ্রামের দিকে না নীলফামারীর দিকে, বলতে হুজুর আমি তিন নাম্বারে যাবো, কি করবেন? বিড়ি খাবো। কেন? হুজুর ব্রেনে ওয়াজ ঢুকতেছে না, বিড়ি টান মানলে ব্রেনে ওয়াজ ঢুকবে, বুঝলে? এরকম উল্টা বুঝো না লোক আছে। বসে আসির সালাম ফেরাউনের ঘরে থাকলেন, গচি মাস, গচি মাস বলেন এক বাইম মাস চেনেন তো? বাইম গচি, বাইম মাস। এ থাকে কোথায়? কিন্তু ওর গাটা কি? ওর গা পরিষ্কার। ওর গা কি বলেন? পরিষ্কার। থাকে কোথায়? কাদায়। কাদার মধ্যে বসবাস, কিন্তু তার গাটা পরিষ্কার। কাদা থেকে বের হয়ে আসলি, ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ইমানদার যারা যারা তারা যতই পাপ পাপের পরিবেশে থাকুক না কেন, খারাপের জায়গায় থাকুক না কেন, কিন্তু ইমানদার কখনো খারাপের সঙ্গে সে তার নিজের জীবনটাকে ছেড়ে দেবে না, নিজের জীবনটাকে ঠেলে দিবে না। সে ওই জায়গায় ইমান রক্ষা করে চলবে, যার চরম পরম দৃষ্টান্ত হচ্ছে না সালাতু ওয়াসালাম। ফেরাউন জানে না যে আসিয়া ইসলাম কবুল করে নিয়েছে, কিন্তু একদিন জানার পর বলতে আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে আসিয়া তুমি কি কাজটা করলা? আমার তোমার সম্মান কিছুই থাকবে না, তুমি হলে ফার্স্ট লেডি, আমার এই রাষ্ট্রের দুই নম্বর নাগরিক তুমি। তুমি যদি আমার বিরুদ্ধে অবস্থান করো আমার সম্মানটা কেমন করে থাকে? অতএব আসিয়া যেমন করি হোক দিনটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন স্বামী আমার, আমি আপনাকে মহাব্বত করি, আপনি আমার স্বামী, আমার যৌবন আপনার মাঝে, আপনার যৌবন আমার মাঝে, আমি চাই না আপনি জাহান্নামে চলে যান, আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফেরাউন বলছে আসি আমি সব জানি, মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, সব সত্য, কিন্তু আমি মানতে পারবো না কেন? আমার চেয়ার তো চলে যাবে। আজকের সমাজেও কিছু লোক আছে না নাই বলে। ফেরাউনকে একদিন প্রশ্ন করা হয়েছিল, ফেরাউন শোনো, কোন বান্দা যদি তার মনিবের কথা না শুনে তাহলে তার কি করা উচিত? পানিতে সুবিয়ে মারা উচিত। ফেরাউন কি কইছিল? পানিতে সুবিয়ে মারা উচিত। ফেরাউন মরছে কোথায়? দেখেন ওর কথাই বাস্তবায়ন হয়ে গেছে। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বলল আসিয়া শোনো, আমি তোমাকে বারবার বলছি, অনুনয় বিনয় করছি, অনুরোধ করছি, তুমি ইসলামটা ছেড়ে দাও। আসিয়া বলছেন স্বামী আমার, আপনি আমাকে যতবার বুঝাবেন আমি আর বুঝবো না, কারণ আমি জান্নাত পেতে চাই, আমি আখিরাতকে ক্লিয়ার করতে চাই। বরং আমার স্বামী গো আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন জানি না, আমার জীবনের যে আমার জীবন দেওয়ার সিদ্ধান্ত আমি দেব, তবু আমি ইমান হারা হব না। ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো। আসিয়া বলছেন আমাকে যত হুমকি দেখেন না কেন, নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি, চোখের সামনে ফেরাউনের দাসীকে ধরা হলো, বাদীকে ধরা হলো। ফেরাউনের বাদীকে ধরে নিয়া হাতের মধ্যে পেরেক ঢুকালো, বাম হাতে পেরেক ঢুকালো,
পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া চার হাত পা চার দিকে শক্ত করে বেঁধে রেখে বাদিকে মারতে মারতে অঙ্গহানি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বললো আসিয়া শোনো, জান্নাতকে ডেকে আনছি। হাতের মধ্যে সে করাত নিয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাকে মেরে ফেলবে। আসিয়া বলছে, স্বামী আমার, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউনের নির্দেশে জান্নাতকে যখন অর্ডার দেওয়া হলো, জান্নাত আসিয়ার কপালের কাছে এসে করাতটা ধরলো। অধিকাংশ তাফসির এসেছে সেই সময় আসি আলাইহিস সালাত ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়ে একটা দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। ওয়াল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, বাইতান বুয়ুতুনের এক বচন বুয়ুতুন বহু বচন, একটা ঘর তুমি আমাকে বানাইয়া দাও, জান্নাতের ভিতরে একটা ঘর আমি তোমার জন্য তোমার কাছ থেকে পেতে চাই। কিন্তু একটা ঘর যে তুমি আমাকে দিবা সেই ঘরটা হওয়া চাই আইন্দাকে তোমার কাছে, অর্থাৎ তোমার দেওয়ালের সঙ্গে যেন আমার একটা ঘর হয়। জোরে কল সুবহানাল্লাহ। আসিয়া সবচেয়ে কাছে নিয়েছেন কাকে? আসতে বলবেন না কাকে, আল্লাহকে নিয়েছেন। ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়া করাত কপালে ঢুকান লাগানো হলো, করাত দিয়ে তার দেহটাকে দুই টুকরো করা হচ্ছে, কিন্তু আল্লাহর জিকির তার মুখ থেকে বাদ যাচ্ছে না। রক্তে রঞ্জিত হয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে ঈমানটা বিক্রি করলেন না। আসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস, ধৈর্য দ্বারা ধরবে বিপদে মুসিবতে। আল্লাহ তাআলা বলছেন এই ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্যবাদী। জোরে কর সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, এরাই সত্যবাদী। যারা সত্যবাদী যারা মুত্তাকি তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জান্নাতে চলে যাবে। আল্লাহ এই ছয়টা বিষয় আমল করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। খুব সুন্দর, আমরা সময়টাকে এক্সটেন্ড করব না, ঠিক 12:01 বাজে। আমরা সব দিকে খেয়াল করে আসুন, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি, একটা লোক উঠবেন না। তার আগ দিয়ে একটু ঘোষণা আমি বলিনি, আপনাদেরকে সম্মান দিয়ে বলিনি। প্রথমে বললে হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতেন যে হুজুর উঠি চাইতে লাগলো, তো আল্লাহর ঘরের জন্য না? এখানে আল্লাহর ঘর একটা আছে না, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য একটু মাহফিল কমিটি একটু আপনার কাছে আবদার করেছে। এই যে উঠে কারা, বসেন বসেন, একটু একটু বসেন, আমরা দোয়াটা করে যাই, দোয়াটা করে যাই। আল্লাহর ঘরের জন্য যদি আমরা চাই, মাহফিল কমিটির পক্ষ থেকে যদি চাওয়া হয়, আমরা কি ফেরত দেব না কিছু দেব ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে চাদর যাক, কই ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিয়ে একটু যাক, আপনাদের কাছে যাবে, চাইলে ফেরত দেওয়া যাবে না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, চাইলে আমরা ফেরত দেবো না, অবশ্যই আমরা দেবো। এটা চাওয়া হচ্ছে নিজের জন্য নয়, কারোর জন্য নয়, চাওয়া হচ্ছে আল্লাহর ঘরের জন্য। এটা আরো দেওয়া যাবে না ফেরত, যে যা পারি আমরা 2, 4, 5, 10, 50, 100, 500 যে যা পারি আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এত বড় চাদর দিয়ে কি করবে এরা? এই ব্যাগ নাই অথবা মাথার টুপি নাই, চাদর দিতে বহু সময় লাগবে তাই না? ব্যাগ লাগতে একটা এখন আধুনিক যুগ। আচ্ছা, যে সবাই বসেন জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, একটু মেহরবানি করে বসুন। ভলেন্টিয়ার ভাইরা আপনাদের মাঝে যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আর দোয়ায় সামিল হব, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া হবে, বিশ্বের মজনু মুসলমানদের জন্য দোয়া হবে, অনেক নির্যাতিত মুসলমান যাদের জন্য দোয়া করা আমাদের অবশ্যই জরুরি। এই দোয়া থেকে কেউ মাহরুম হব না আমরা। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেবো। জিকির করে সুবহানাল্লাহ। আগামী 20 এবং 21 নভেম্বর মাহফিল আছে কোথায়? নয়লা ভাঙ্গা, নয়লা ভাঙ্গার ঢুল ঢুলি পাড়া, ঢুল
ঢুলি পড়া, এটা কেমন নাম হলো? আচ্ছা, জাম বাগান ঢুলি পড়া আম বাগানে মাহফিল, সেখানে দুদিন ব্যাপী তাফসির মাহফিল। প্রথম দিন আসেন সাতক্ষীরার আমার একজন প্রিয় ভাই মুহাদ্দিস আহমদ আলী। আচ্ছা, দ্বিতীয় দিন আছে আমার অনুজ, আমার আপন সহোদর ছোট ভাই আব্দুল্লাহ মামুন, সে আসবে, আপনারা যাবেন, দিনের কথা সেখানে আলোচনা হবে। আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও। আর চাদরগুলো যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি আমরা আল্লাহকে দিচ্ছি, এটা মনে করো, আমরা আল্লাহকে দিচ্ছি, এটা মনে করো, আমরা দান করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগামী আগামী 25-26 নভেম্বর মাহফিল আছে, এটা কোথায়? টিকরা যুব সমাজ কর্তৃক আয়োজিত, সেখানে দুদিন ব্যাপী তাফসির মাহফিল। প্রথম দিন আছেন মাওলানা কবির কবিরুল ইসলাম, দ্বিতীয় দিন আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নন্দিত আলেমে দ্বীন, এদেশের ওয়াজ অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আল্লামা তারিক মুনাওয়্বর হাফিজাহুল্লাহ। সবাই সেখানে যাবেন, আল্লাহ তুমি সবাইকে দলে দলে মাহফিলগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। একটা গজল শুনতে চেয়েছেন, যে দেখা যাক ইনশাআল্লাহ। এটা কি, আমি কয়টা ঘোষণা দিই বলেন তো? আচ্ছা, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হ্যাঁ, সবাই বসেন না, উঠতেছেন কেন? মাফ করে দাও মৌলা তোমার রহমান নিয়ে, মাফ করে দাও মৌলা তোমার রহমান নিয়ে, কবুল করে নাও গদায়ন, কবুল করে নাও গদায়ন এই গুনাগার বান্দারে, মাফ করে দাও যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুনে, যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুনে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, কবুল করে নাও গদায়ন, কবুল করে নাও গদায়ন এই গুনাগার বান্দারে, মাফ করে দাও, মাফ করে দাও, তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না, যে পথে তে চললে আল্লাহ পাইব তোমায়, সে পথে তে চালাও আল্লাহ আমি অসহায়, তোমার পথে আমার জীবন কবুল করো সাদরে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কি চাদরগুলো কোথায়, চাদরগুলো কোথায়? ব্যাগ কি স্টেজে আসছে না, পিছন থেকে দৌড় মারলো? আমার মা আমার বোন যারা আসছেন, আপনারাও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। আসুন আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।
চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন সবাই নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসে আল্লাহর কাছে চাই ফারুক ভাই দোয়া 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 আপনি করেন দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غفيرات نجمرات جمانورات تيتي حجر مسلمان نور ناري كنية تمر كلامير ایک جاعت کے شم میں رکھے جد کن جد کسو کتا بولا چھی گنار بجانا تھا